মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণ চিকিৎসক ডাক্তার অনির্বাণ দত্তের মৃত্যুর দুদিন পর বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল তার প্রথম স্ত্রী শর্মী চট্টোপাধ্যায়। গত 25 জুন মঙ্গলবার শ্বশুরবাড়ি ইন্দ্রপ্রস্থ থেকে পাশে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা, কিন্তু সেখান থেকে মৃত্যুর কোনো শংসাপত্র নেওয়া হয়নি। মৃত্যুর শংসাপত্র দিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক। ময়নাতদন্ত না করে তড়িঘড়ি শেষকৃত্য করে ফেলা হয়। ডাক্তার অনির্বাণের মৃত্যু নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণ চিকিৎসক ডক্টর অনির্বাণ দত্তের মৃত্যুর দুদিন পরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তার প্রথম স্ত্রী শর্মী চট্টোপাধ্যায়। তার অভিযোগ, ডক্টর অনির্বাণ দত্তের 25 জুন মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের পর তার ছেলেকে পরলৌকিক শেষকৃত্য করতে দেওয়া হয়নি। অনির্বাণ দত্তের শ্বশুরবাড়ি ইন্দ্রপ্রস্থ থেকে পাশেই একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, কিন্তু সেখান থেকে মৃত্যুর কোনো শংসাপত্র নেওয়া হয়নি। একজন হোমিওপ্যাথি চিকিৎসকের থেকে মৃত্যুর শংসাপত্র নেওয়া হয়, তারপর বহরমপুর খাগড়া শ্মশানে শেষকৃত্য হয়। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব, মুর্শিদাবাদ জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও জেলা স্বাস্থ্যকর্তাকেও মেল করে এই মৃত্যুর আসল তথ্য উদ্ভাবন করার জন্য আবেদন জানানো হয়েছে। একইভাবে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকেও মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে স্বাস্থ্য সচিব ও মুর্শিদাবাদের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। এই ব্যাপারে আইএম এর কর্মকর্তা ডক্টর রঞ্জন ভট্টাচার্য বলেন, এদের দুটো পরিবার আমার খুবই কাছের, অনির্বাণের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, আমরা চাই অনির্বাণের মৃত্যুর সঠিক তথ্য উঠে আসুক। ময়নাতদন্ত করলে অনেক কিছু প্রশ্ন উঠতো না, পরিবারের পক্ষ থেকে ওটাই ভুল হয়েছে, আইন আইনের পথে চলবে। ডক্টর অনির্বাণ দত্ত প্রায় 14 বছরের তার আমার সাথে সম্পর্ক, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং তার অকাল মৃত্যুতে বেশ কিছু প্রশ্ন উঠছে, সেগুলো নিয়ে পর্যালোচনা অবশ্যই হবে এবং তা তদন্ত সাপেক্ষ। তবে অনির্বাণ খুব সেন্টিমেন্টাল ছিল, ক্রিয়েটিভ ছিল, মানে এক কথায় জিনিয়াস, এবং ওর প্রথম পক্ষের স্ত্রী মানে শর্মী চ্যাটার্জি, সেও আমার অত্যন্ত কাছের, এবং ডক্টর অর্চিতা ব্যানার্জির সাথেও আমার পরবর্তীকালে পরিচয় হয়, তাদের বিয়েতেও আমি গিয়েছিলাম। অনির্বাণের সাথে আমার নিবিড় যোগাযোগ ছিল, প্রায় সপ্তাহে 2-3 বার করে তো ফোন বা হোয়াটসঅ্যাপে কথাবার্তা হতো ক্রিয়েটিভ আর্টস নিয়ে। ও বেশ কিছু প্রজেক্ট করছিল, আমিও ওর সাথে কিছু কাজে একসাথে করেছি। তবে ওর মধ্যে কিছু সমস্যা হয়তো ছিল, ছোটোবেলা থেকে যে আপব্রিঙ্গিং, ও বাবা মাকে হারিয়ে যেভাবে বড় হয়ে উঠেছিল, জীবন যুদ্ধে অনেক লড়াই করেছিল। কি হয়েছিল তদন্ত সাপেক্ষ, আমরা সমগ্র চিকিৎসক সমাজ চাই যে সঠিকভাবে তদন্ত হোক, কারণ যদি অকাল মৃত্যু ঘটে থাকে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়ে যেন অনির্বাণের আত্মা চির শান্তি লাভ করে। হ্যাঁ, কিছুটা তো তাড়াহুড়ো হয়েছে, প্রথমত যখন দেহটা শনাক্ত করা হয় তখন, তারপর যখন স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, অলরেডি তার মধ্যে রাইগর মর্টিস সেট করে গিয়েছিলো, তার মানে বেশ কিছুটা দেরি হয়েছিল, এবং কোনো MBBS পাশ করা চিকিৎসক এই সার্টিফিকেট তার দেননি, ডেথ সার্টিফিকেট। হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারের কাছে নিয়ে যাওয়া হয়। এবার এর কারণটা কি সেটা তাড়াহুড়ো করে করা হয়েছে, না এর মধ্যে কোনো লুকোনো রহস্য রয়েছে, তারা ভয় পেয়ে গিয়ে করেছিলেন কি না, কেন তার প্রথম পক্ষের স্ত্রীকে জানানো হয়নি, এই প্রশ্নগুলো অবশ্যই উঠে আসছে। আমি চাইবো তদন্ত হোক, তবে ঘটনাটা একটু তাড়াহুড়ো হয়েছে এবং সঠিক নিয়ম মেনে হয়নি, একথা তো আমরা সকলেই বুঝতে পারছি। প্রথম পক্ষে শ্রী শর্মী চট্টোপাধ্যায় বলেন, ছেলের সঙ্গে অনির্বাণের সম্পর্ক ছিল আমাদের বিবাহ বিচ্ছেদের পরেও, কিন্তু সেই ছেলেকে ওর বাবার মৃতদেহটা দেখতে দিল না। বেশ কিছু প্রশ্ন অনির্বাণের মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে, সেই কারণেই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অনির্বাণ আর আমার একটি 8 বছরের ছেলে আছে এবং সেই ছেলেটি আমার কাস্টাডিতে থাকে। তার তরফ থেকে আমি এইটাই জানার জন্য একটি জেনারেল ডায়েরি করেছি যে আমাদের সাথে অনির্বাণের যোগাযোগ ছিল, এবং যেদিন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে তার আগের দিন সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে অনির্বাণ একটি আননোন নাম্বার থেকে আমার মায়ের ফোনে ফোন করে
এবং খুব অল্প সময়ের জন্য আমার ছেলের সাথে কথা বলি। নিয়মিত যোগাযোগ ছিল আমার ছেলের সাথে আমার অনির্বাণের। তো যেখানে আমরা যোগাযোগে আছি অনির্বাণের সাথে, সেই জায়গাটা থেকে এটাই আমার প্রশ্ন যে কেন আমাদের এই ঘটনাটা ঠিক সময়ে জানানো হলো না। আমি জানতে পেরেছি বেলা 12টার সময়, সেটাও আমার বন্ধু বান্ধবদের মারফত, তারা জেনেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে। আমি 12টার সময়ে জেনেছি এবং 1:45 সময় আমি জানতে পারছি যে সমস্ত ক্রিয়াকর্ম শেষের পথে। এইটা কেন, আমাদেরকে কেন জানানো হলো না এবং আমরা আমাদের জন্য কেন অপেক্ষা করা হলো না? অনির্বাণের লিগাল হায়ার তার ছেলে থাকতে তাকে তার বাবাকে শেষ দেখা, বা এটা তো তার সিভিক রাইটস, তার শেষ কার্যে তার অংশগ্রহণ করা, সেটা কেন করতে দেওয়া হলো না? সেটাই, সেই প্রশ্নটার জন্যই আমি জেনারেল ডায়েরি করেছি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।